আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের উদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। হ্যাঁ, কবির হৃদয়ের এই আকুতির সঙ্গে একেবারে মিলে যায় ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য লোকেশ রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির প্রেম গাথা। দুজনে ক্রিকেট মাঠে ঘুরে বেরিয়েছেন, আইপিএল কিংবা জাতীয় দলের ম্যাচ, লোকেশের সাফল্য ব্যর্থতা সবখানেই ছিলেন আথিয়া। অবশেষে তাদের দীর্ঘ প্রণয় আলোর মুখ দেখল, ভালোবাসা পেল পূর্ণতা। তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি, আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা সেই বাড়িতে বিয়ে করেছি যা আমাদের আনন্দ ও প্রশান্তি দিয়েছে। কৃতজ্ঞতা এবং ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে আমাদের এই যাত্রায় আপনাদের সবার আশীর্বাদ চাই। এই কয়েকটি কথা দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন আথিয়া শেঠি। বিয়েতে ছিল না রাজকীয় কোনো আয়োজন, পরিবারের কাছের আত্মীয় স্বজনদের নিয়েই সুনীল শেঠির খান্ডালার খামারবাড়ি জাহানে আয়োজন করা হয় এই বিয়ের। সব মিলিয়ে অতিথির সংখ্যা ছিল মোটে 70 জন। বরকনের পোশাক দেখে মুগ্ধ তাদের ভক্ত ও সমর্থকরা। বিয়েতে গোলাপি ব্লাশ রঙের চিকেনকারি লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া। ফুল হাতা ব্লাউজের সুইট হার্ট কাটের গলার উপর ছিল কুন্দনের ভারী গয়না। ভারতীয় ডিজাইনার অনামিকা খান্না আথিয়ার বিয়ের পোশাকটি তৈরি করেছেন, যা তৈরি করতে সময় লেগেছে 416 দিন। এরই মধ্যে সবার মন কেড়েছে আথিয়ার বিয়ের পোশাক। রাহুল বেছে নেন আইভরি রঙের শেরওয়ানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকারা। পারভীন আক্তার, সময় সংবাদ।